वेलकम टू प्रिया রান্নাঘর। প্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেডের একটা টিফিন স্ন্যাকস, ব্রেড স্যান্ডউইচ। এই ব্রেড স্যান্ডউইচটা বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়ে আমি কিভাবে বানিয়ে নি সেটাই আমি আজ আপনাদের এই ভিডিওতে শেয়ার করে দেখাবো। তাহলে চলুন ঝটপট ব্রেড স্যান্ডউইচটা বানিয়ে নি। ব্রেড স্যান্ডউইচটা বানানোর জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কোচানো আদা আর কোচানো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা খুব ভালোভাবে তেলের সঙ্গে আমি একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ড্রাই রোস্ট করা কাজু। এই কাজুটা যখন ব্রেড স্যান্ডউইচটা খাওয়ার সময় আমাদের মুখে পড়বে, খুবই একটা ভালো টেস্ট আসবে। এবার দিয়ে দেব 1 চামচ নুন। দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়ে এই ব্রেড স্যান্ডউইচটা আপনারা কিভাবে বানান, এতে অনেক কিছুই জিনিস অ্যাড করা যেত। আমি কিন্তু খুব অল্প পরিমাণে জিনিস অ্যাড করি, একটা মুখরোচক ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করার পরই পাতিলেবুর রসটা আপনারা দেবেন, না হলে তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। এবার নিয়ে নিয়েছি ব্রেড। ব্রেডটাকে আমি এরমভাবে কেটে নিচ্ছি মাঝখান থেকে। ব্রেডটাকে কেটে নেবার পর এবার আমরা আলুর পুর নিয়ে এরমভাবে দিয়ে দেব। তারপর উপর থেকে ব্রেডের আর এক টুকরো স্লাইস নিয়ে এরমভাবে চেপে প্রেস করে দেব। সব ব্রেডগুলোকেই আমি এরমভাবে আলুর পুর ভরে রেডি করে নেব। এইভাবেই আমি প্রত্যেকটা ব্রেডের মধ্যে আলুর পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমাদের একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটার বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি এখানে 5 থেকে 6 চামচ নিয়ে নিয়েছি বেসন। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন ও 1/2 চামচ বেকিং সোডা। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। জলটা অল্প অল্প করে অ্যাড করে আমাদের ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরমভাবে আপনারা বানাবেন। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। যেহেতু আমাদের ব্রেড স্যান্ডউইচটা ডিপ ফ্রাই হবে, তাই এই তেলটা আমাদের লাগবে। এবার আমি পাউরুটি স্লাইসগুলো বেসনের ব্যাটারের মধ্যে কোট করে ডিপ ফ্রাই করে নেব। একটা পিট ভাজা হয়ে গেলে আমি একটা পিট উল্টে দেব। যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এবার তুলে নেব। ঠিক এরমভাবেই আমার আরও যে পাউরুটি স্লাইস ছিল আমি এরমভাবে বেসনের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এক্সট্রা যে বেসনটা থাকবে এরকম আমরা বাটির মধ্যে চেঁচে নেবেন। ব্রেডের এই স্যান্ডউইচ রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর ক্রাঞ্চিও হয়।
বাচ্চারা যদি টিফিনে এরকম স্ন্যাক্স পায় ওরা কিন্তু খুবই খুশি হয়ে যাবে, আর তৈরিও হয়ে যায় খুবই ঝটপট। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। এবার আমি তুলে গরম গরম সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের ব্রেড স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যদি আমার দেখানো রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিবারের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ইজি আর মজাদার রান্নার আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আমি যখনই কিছু নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।